বিরোদিনী ভাই মজাহার হুসাইন আপনি প্রশ্ন করেছেন আলু নবীব হাদিসে যেটা বলেছেন এবং হাদিসে আমরা যেটা পাই সেটা হচ্ছে আলু নবী মাথার সম্মুখ ভাগ থেকে মাছ শুরু করতেন এবং একদম

এবং ওই দুই হাতকে আবার ফিরে নিয়ে আসলেন সেই স্থানে যেখান থেকে তিনি শুরু করেছিলেন প্রিয়দিনী ভাই এটাই হচ্ছে সুন্না এটাই রাসুল সালাম হাদিস এ পদ্ধতিতেই হবে আপনি প্রশ্ন করেছেন তাহলে মহিলারা কিভাবে করবে প্রিয় পুরুষ এবং মহিলা একইভাবে করবে তবে এখানে পার্থক্যটা হচ্ছে পুরুষ তাদের চুল তো ছোট থাকে বা সুন রাসুল্লাহ সালিয়াম যেভাবে চুল রেখেছেন সেটা হচ্ছে কাত পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত অথবা এই দুটার মাঝে মাঝে তিনটি পদ্ধতিতে আল্লাহরনবীম চুল রাখতেন আল্লাহনবিস মাথার শেষ ভাগ পর্যন্ত অর্থাৎ চুল যেখানে শেষ হয়ে যায় শেষ পর্যন্ত নিয়ে যেতেন সুতরাং মহিলারাও কি করবে তারা তাদের মাথার শুরু থেকে মাছ শুরু করবে এবং মাথার শেষ ভাগ পর্যন্ত যেটা কানের লতি বা কানের লতি থেকে আরেকটু নিচে এই পর্যন্ত তারা নিয়ে আসবে অর্থাৎ কানের লতি বলতে কানের লতি নয় মানে ওই বরাবর আর কি ঘাড় অর্থাৎ ঘা মাথার চুল যে পর্যন্ত গজায় এ পর্যন্ত বা তার চেয়ে একটু সামান্য নিচে একটা হার রয়েছে তার আগ পর্যন্ত দিনে ভাই এটা হয়তো আমাদের একটা ভুল বুঝ যে মহিলাদের মাথা বলতে তাদের সম্পূর্ণ চুল প্রয়োজনে ভাই তাদের সম্পূর্ণ চুল তাদের মাসহ করতে হবে না মাথা মাসহ করতে হবে আর ক্ষেত্রে তারা মাথা মাসহ শুরু করবেন যেখান থেকে সমুখ ভাগ থেকে যেখানে চুল গজানো শুরু হয়েছে এবং শেষ নিয়ে যাবেন চুল যেখানে চুল গজানো শেষ হয়েছে প্রয়োজনে ভাই এইভাবে তারা মাথার সমুখ ভাগ থেকে পিছন নিয়ে যাবেন পিছন থেকে সামনে নিয়ে আসবেন এটাই হচ্ছে পদ্ধতি আর ক্ষেত্রে যদি মহিলাদের মাথায় বেনি বাধা থাকে তাহলে তো কোন সমস্যাই নেই যদি বেনি বাধা নাও থাকে সেক্ষেত্রে তারা সম্মুখ ভাগ থেকে মাসেহ করে পিছনে ওই পর্যন্ত নিয়ে যাবেন যে পর্যন্ত তারা তাদের মাথায় চুল গজায় এরপরে তার চুল কতটুকু লম্বা সেটার দেখার বিষয় এবং সেদিকে যাওয়ারও প্রয়োজন নেই কারো চুল কোমর পর্যন্ত বা আরো বড় হতে পারে সেক্ষেত্রে তাকে পুরো চুল মাসহ করতে হবে এমন না মাথা মাসহ করতে হবে আল্লাহ সুবান আমাদেরকে বোঝার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ